ফেব্রুয়ারির মুহূর্তত আহি পড়ছে রাজ্যখনৰ বাবে ৰাতিপুৱাৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 10 নৱেম্বৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনায় আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এবাৰ মানসিক ভাৰসাম্যতা হেৰুৱাইছে নীতিশ কুমাৰে এই মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই বিহাৰৰ মুখ্যমন্ত্ৰীয়ে মহিলাক লৈ কৰা মন্তব্য অত্যন্ত দুখদায়ক বিধানসভাত এনে ধৰণৰ ভাষাৰ প্ৰয়োগ গ্ৰহণযোগ্য নহয় বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে এয়া প্ৰথম নহয় পূৰ্বেও এনে ধৰণৰ মন্তব্য কৰিছে নীতিশ কুমাৰে মানসিক ভাৰসাম্য হেৰুৱাইছে বিহাৰৰ মুখ্যমন্ত্ৰীয়ে বিহাৰৰ মুখ্যমন্ত্ৰীয়ে মহিলাক লৈ কৰা মন্তব্য অত্যন্ত দুখদায়ক বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আন এটা ডাঙৰ খবৰ হৈছে উত্তৰ গুৱাহাটী আৰু গুৱাহাটী অভিমুখী জাহাজত ভয়ংকৰ অঘটন যাত্ৰীসকলৰ মাজত হাহাকাৰ পৰিস্থিতিৰ সূচনা হৈছে এম বি কামিং নামৰ জাহাজত এজন যুৱকক লৈ হাহাকাৰ পৰিৱেশৰ সূচনা হৈছে হঠাতে খণ্ডানহীন হৈ পৰিছে যুৱকজন জাহাজৰ পৰা ব্ৰহ্মপুত্ৰ জাপ দিছে এজন যুৱকে নৈত পৰি যোৱা যুৱকজনক লৈ জল পৰিবহণ বিভাগে কোনো ব্যৱস্থা নোলোৱাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে উত্তৰ গুৱাহাটী মাজগাঁৱৰ পৰা যাত্ৰা আৰম্ভ কৰিছিল এম বি কামিং নামৰ জাহাজখনে বৰ্তমানেও সন্ধান পোৱা নাই যুৱকজনৰ যুৱক সন্ধানহীন হোৱা ঘটনাক নিশ্চিত কৰিছে আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগে আন এটা ডাঙৰ খবৰ হৈছে চি জে এম আদালতত জামিন লাভ কৰিছে বিতৰ্কিত কংগ্ৰেছ বিধায়ক আফতাবুদ্দিন মোল্লাই পুনৰবাৰ জনাইছো এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো আফতাবুদ্দিন মোল্লাই কংগ্ৰেছৰ বিধায়ক আফতাবুদ্দিন মোল্লাই জামিন লাভ কৰিছে আন এক গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এক তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে কংগ্ৰেছক ভোট দিয়া মানে বাবৰ পন্থীক ভোট দিয়া এই মন্তব্য মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পৰৱৰ্তী খবৰ হৈছে আজি ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে দুখন চাৰিচকীয়া বাহনৰ খুন্দাত 8গৰাকীকৈ লোকৰ মৃত্যু হৈছে এই মুহূৰ্তত জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দুখন বাহনৰ ভয়াৱহ সংঘৰ্ষৰ ফলতেই 8গৰাকী লোকৰ মৃত্যু হৈছে দুৰ্ঘটনাত পতিত হোৱা বগা ৰঙৰ হুণ্ডা গাড়ীখনত থকা লোকসকল আছিল অবৈধ নাগৰিক যিয়ে গ্ৰেপ্তাৰৰ পৰা হাত সাৰিবলৈ পলায়ন কৰাৰ সময়তেই দুৰ্ঘটনাত পতিত হৈছে জানিব পৰা মতে ভয়ংকৰ দুৰ্ঘটনাত 8গৰাকী লোকে প্ৰাণ সাৱটি লৈছে দুৰ্ঘটনাটোত বগা গাড়ীখনত থকা 6গৰাকী লোকৰ মৃত্যু হোৱাৰ বিপৰীতে গাড়ীখনত আনখন গাড়ীত থকা দম্পতীৰো মৃত্যু ঘটিছে টেক্সাছ আৰক্ষীৰ বিষয়াসকলে জনোৱা মতে বগা ৰঙৰ হুণ্ডা গাড়ী চালকজনে নথি পত্ৰবিহীন অনুপ্ৰৱেশকাৰীক কঢ়িয়াই লৈ ফুৰিছিল মেক্সিকান সীমান্তৰ পৰা প্ৰায় 100 কিলোমিটাৰ দূৰত্বত এটা পথৰ আৰক্ষীৰ পৰা হাত সাৰিবলৈ পলায়ন কৰিছিল আন এক খবৰ হৈছে এইবাৰ অবৈধভাৱে অবৈধ অনুপ্ৰৱজনকাৰীক দয়া ক্ষমা নকৰে চৰকাৰে অবৈধ প্ৰৱজনকাৰীক দয়া ক্ষমা নকৰে চৰকাৰে অবৈধভাৱে ভাৰতত বাস কৰা বহিৰাগতক দয়া ক্ষমা কৰা নহ'ব বুলি চৰকাৰে কৈছে অবৈধ প্ৰৱজনকাৰীৰ বিৰুদ্ধে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ হুংকাৰ মানৱ সৰবৰাহৰ সৈতে জড়িত গোটৰ বিৰুদ্ধে দেশজুৰি চলিছে অভিযান অবৈধভাৱে বিদেশীক ভাৰতত প্ৰৱেশ কৰাৰো মানৱ সৰবৰাহকাৰীৰ বিৰুদ্ধে এন আই এৰ বৃহৎ অভিযান দেশৰ 10খনকৈ ৰাজ্যত অবৈধ প্ৰৱজনকাৰীৰ বিৰুদ্ধে চলিছে মাৰাথন অভিযান 5খন ৰাজ্যৰ 5টাকৈ মানৱ সৰবৰাহৰ মডিউল ধৰা পৰিছে এন আই এ মানৱ সৰবৰাহৰ সৈতে জড়িত 44গৰাকী লোকক গ্ৰেপ্তাৰ কৰিছে এন আই এ ত্ৰিপুৰা অসম পশ্চিমবংগ কৰ্ণাটক তামিলনাডু তেলেংগানা লগতে হাৰিয়ানা ৰাজস্থান জম্মু কাশ্মীৰ আৰু পুডুচেৰীত এন আই এৰ বৃহৎ অভিযান ভাৰত বাংলাদেশ সীমাৰে অবৈধভাৱে প্ৰৱেশ কৰা প্ৰৱজনকাৰীক সহায় কৰে মানৱ সৰবৰাহৰ মডিউলে আন এটা ব্ৰেকিং নিউজ হৈছে হিন্দু বিৰোধী মন্তব্য কৰি এবাৰ বিপদত পৰিছে সাংসদ বদৌদ্দিন আজমল শেহতীয়াকৈ দেখিবলৈ পোৱা গৈছে হিন্দু বিৰোধী মন্তব্য কৰি এইবাৰ বিধায়ক বদৌদ্দিন আজমল বিপদত পৰিছে বৰপেটা জিলা তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ফৰহাদ ভূঞাৰ এজাহাৰ দাখিল কৰিছে
ভারতত কাখন করবলে হলে মুসলমানের ভরি দুই পানি খাব লাগিব বলে মন্তব্য করেছিল আজমলে। আর তারপর আজমলের বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে। গ্রেপ্তার হবর এবার এআইইউডিএফ প্রধান বদৌদ্দিন আজমল, বদৌদ্দিন আজমলের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবলে আহ্বান প্রশাসনক। পরবর্তী ডর খবরটা হয়েছে রাঘবর বিরুদ্ধে মন্তব্য করলে আপনার বিপদ হব, বিপদত পড়ব আপনি। সোশ্যাল মিডিয়াত রাঘবর বিরুদ্ধে মন্তব্য করা সকলের বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছে। সাইবার আরক্ষীর থানাত গোচর রুজু করেছে যতীন বরার পত্নীয়ে। রাঘবক লৈ অপপ্রচার চলার অভিযোগ গোচর নবনীতা বরার। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে অপপ্রচার চলা সকলের দীঘলিয়া তালিকা। যদি আপনি এনেকা অপপ্রচার করেছে তেন্তে আপনি সাবধান হোক। ধীরু গগৈ নামের এজনক খুদা পোশাক ক্রাইম ব্রাঞ্চর ফেসবুক দিয়া কিছু পোস্টে রাঘবক ক্ষতি করা বাবেই তলব করা বলে মন্তব্য ধীরু গগৈর। খুদা পোশাক অন্তত আহিবলৈ দিয়া হয়েছে ধীরু গগৈক। ঋতু কলিতা নামের আর এজনকো খুদা পোশার বাবে মাতিছে আরক্ষীয়ে। যিকোনো সময়তে আন কেইবাজনো লোকক খুদা পোশার বাবে তলব করার সম্ভাবনা আছে। পরবর্তী খবর হয়েছে আলি আই লিগাঙত সরকারি বন্দর ঘোষণা করা হয়েছে। দশখন জেলার সরকারি বন্দর ঘোষণা সরকারের। জুনাইত বন্ধ ঘোষণা করেছে মন্ত্রী পীযূষ হাজরিকাই। পূর্বে সরকারি বন্দর বাতিল করাক লই হয়েছিল তীব্র প্রতিক্রিয়ার। মিচিং অধ্যুষিত অঞ্চলত সরকারি বন্ধ ঘোষণা করা হয়েছে। আলি আই লিগাং মিচিং জনগোষ্ঠী সকলের জাতীয় উৎসব। আলি আই লিগাঙত সরকারি বন্দর ঘোষণা করা হয়েছে। পরবর্তী খবরটা হয়েছে ভারতীয় সনাতনী সভ্যতা কোনোবাই যদি অপমান করেছে কোনো কারণতে সেয়া সহ্য করা নহব বলে মন্তব্য করে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াই। সনাতনী সভ্যতাক অপমান করা সকল দেশদ্রোহী বলে মন্তব্য করেছে জয়ন্ত মল্ল বরুয়াই। হায়দর হুসেইনক যদি শঙ্কর সংগই মাতিলেহেতেন কোনেও আপত্তি নকরিলেহেতেন। শঙ্কর সংগই বদৌদ্দিন আজমলক মতাটো দুর্ভাগ্যজনক বলে তেও মন্তব্য করেছে। বিরোধী ঐক্যমঞ্চক আত্মসহায়ক গোটর সহ তুলনা করেছে জয়ন্ত মল্ল বরুয়াই। বজালিত এই মন্তব্য করেছে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াই। আনে খবর হয়েছে ব্যাংকর পরা আপনি টাকা উলিয়াবলে সাবধান হোক, কেননা যিকোনো মুহূর্তত খর্বশান্ত হব পারে আপনি। টাকা উঠার পূর্বে আপনি দশবার ভাবক, কেন আজব কৌশলে এবার দুর্বৃত্তই লুটি নিছে 1,00,000 টাকা। ব্যাংকর পরা টাকা উলিয়াই আনিবলৈ আপনি সাবধান হোক। ব্যাংকর পরা টাকা উঠাই অনার সময়তে দুর্বৃত্তই আজব কৌশল ব্যবহার করে টাকার ব্যাগ নিজের বাহনত থই উঠিবলৈ লওতেই লুটি নিছে টাকাখিনি। কেইখনমান 10 টকীয়া নোট মাটিত পড়ি থকা দেখুয়াই দিছিল দুর্বৃত্তই। গৰাকীক কেইখনমান 10 টকীয়া নোট মাটিত পেলাই দিছিল আর তারপর গৰাকীক দেখুয়াই দিছিল। আর তারপরেই মাটিত পড়ে থাকা নোট উঠাবলৈ লওতেই টকার বেগ লৈ উদাও হয়েছে দুর্বৃত্ত। নলবাড়ী স্টেট ব্যাংকৰ পৰা উলিয়াই আনিছিল টকাখিনি। দিন দুপুরতে সংঘটিত এই ঘটনাক লৈ এতিয়া বিরাজ করেছে চাঞ্চল্যর। আন এটা খবর হয়েছে এবার দীপাবলীক লৈ প্রশাসনে কঠোর নির্দেশনা জারি করেছে। এবার যোরহাটত প্রশাসনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। কেটামান নিয়ম বান্ধি দিয়া হয়েছে। নিয়ম উলঙ্ঘা করলে বিহিত ব্যবস্থা লব প্রশাসনে। দীপাবলীর সময়ত নিশা উচ্চ প্রাবল্যর আতসবাজি ফুটাব নোৱাৰিব। সুরাপান করে বাহন চলালে আরক্ষীয়ে লব কঠোরের পৰা কঠোর ব্যবস্থা। মাটির চাকির বন্তি জ্বলাবলৈ আহ্বান জানা হয়েছে। আতসবাজি ফুটার পিছত কোনো ধরনের লেতেরা করব নোৱাৰিব। নিজে স্ফূর্তি করক, আনক অশান্তি নিদিব এই প্রশাসনে এই মন্তব্য করেছে। নিশা উচ্চ প্রাবল্যর ফটকা শব্দযন্ত্র বজাব নোৱাৰিব। যোৰহাটবাসীলৈ কঠোর আহ্বান আয়ুক্ত পুলক মহন্ত আর এসপি মোহনলাল মিনার। দীপাবলীক লৈ এইকেইটা কঠোর নিষেধাজ্ঞা প্রদান করেছে, এইকেইটা নতুন নির্দেশনা কঠোর নির্দেশনা প্রদান করেছে। আন এক খবর হয়েছে নিশা ঘরের পৰা কিশোরী উঠাই দিলে নিলে দুর্বৃত্তই। পুয়া উদ্ধার, হাত ভরি বন্ধা অবস্থা। এই ঘটনা কত কেন সংঘটিত হয়েছে সে আমি জানাইছো। কোকরাঝার জেলার সালাকাটি আরক্ষী চকির অন্তর্গত নয়াচরার চতুর্থ খণ্ড গাঁত এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। কালি পুয়া স্থানীয় রাইজে পথারের পর হাত ভরি বন্ধা আর মুখত খোপা দিয়া অবস্থাতে এগারী কিশোরীক উদ্ধার করেছে। এই মুমূর্ষ অবস্থাত উদ্ধার করা কিশোরীগীর বিষয়ে স্থানীয় রাইজে সালাকাটি আরক্ষী অবগত করেছে। আর তারপরেই আরক্ষীয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে
কোকরাঝার রূপনাথ ব্রহ্মসামরিক চিকিৎসালয়ত ভর্তি করেছে।